ওয়েলকাম টু মাই হোমিও আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম আজ আরো একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের বিষয় হাসি কেন হয় হাসি রোগের কার্যকরী হোমিওথিক ওষুধ কি এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন তাহলে এই সম্পর্কে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন আরেকটি কথা হলো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বটন দিয়ে ক্লিক করে অন করে তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন হাসি একটি কষ্টকর বিধি এ সাধারণত সর্দি বা ইনফ্লুয়েঞ্জা থেকে হাসি রোগের উৎপত্তি হাসি আসলে অনবরত দুই চার পাঁচ সাত ছ অনেকবার বেদম হাসি হতে থাকে এর ফলে নাক চোখ দিয়ে অনবরত পাতলা সর্দি ঝরে রুগী ক্লান্ত হয়ে পড়ে অনেক সময় বেদম হয়ে থাকে তাই একটু সচেতন এবং সময় মতো কার্যকারী ওষুধ খেলে পারে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় এখন আমি কিছু কার্যকরী হোমিওথের নাম বলব যে ওষুধগুলো খেলে আপনি এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন প্রথমে যে কার্যকরী হোমিওথের নাম বলবো সেটি হলো এলিয়াম সিফা। খুবই একটি কার্যকরী ওষুধ হাসি দিতে দিতে রুগী অদম্য পরে ক্লান্ত হয়ে পরে নাক চোখ দেওয়া পাতলা সর্দি ঝরে কভার টনটনে ব্যথা হয় অবিশ্রান্ত হাসি বোধ এইরকম লক্ষণ দেখা দিলে এই এলিয়ামসিফা ওষুধটি খেতে হবে খাওয়ার নিয়ম এলিয়াম সেফা থার্টি তিনবার করে দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে সামান্য কিছু পানের সাথে ওষুধটি খেতে হবে এরপর যে কার্যকরী ঘন ঘন হাসি নাক দিয়ে জল পরে নাক জলে এইরকম লক্ষণ দেখা দিলে এই ওষুধটি খেতে হবে খাওয়ার নিয়ম আর্সেনিক আয়োড থার্টি তিন মাত্রা করে দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে সামান্য কিছু পানের সাথে হুটিয়ে সেবন করতে হবে হাসি রোগের জন্য আরেকটি কার্যকারী নাম বলবো সেটি স্যাঙ্গোনেরিয়া নাইট হাসি রোগের একটি মহৎ উৎকৃষ্ট ওষুধ কিছুক্ষণ পর পর হাসি হয় রোগে বেদম হয়ে পরে নাক এর গুড়া ভারবত অনুভূত হয় ডান নাকের ডান পাশ দিয়া সর্দি ঝরে রকম লক্ষণ দেখা দিলে ওষুধটি খেতে হবে খাওয়ার নিয়মিয়ারিয়া নাইট থার্টি খাওয়ার আধা ঘন্টা আগে তিন মাত্রা করে দিনে তিনবার ওষুধটি খেতে হবে এরপর যে কার্যকরী হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবামী যে সকল রুগী পরিচ্ছন্ন শৌখিন শীতকাতর এরা থামিয়া থামিয়া দমকা হাসি দেয় হাসি দিতে রোগী ক্লান্ত হয়ে পড়ে বেদম হয়ে হাসিয়ে থাকে এরকম লক্ষণ দেখা দিলে এই ওষুধটি খেতে হবে খাওয়ার নিয়ম আর্সেনিক অ্যালবাম থার্টি তিন মাত্রা করে দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে সামান্য কিছু পানের সাথে এসরটি খেতে হবে তো বন্ধুরা আজ আর নয় আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই প্রত্যাশীকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ